নমস্কার। আপনি থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি অন্যদের থেকে একটু আলাদা বা অন্যভাবে চিন্তা ভাবনা করেন আপনার মানি সেভিংসের ব্যাপারে। আর হ্যাঁ, একদম আপনার জন্য এই ভিডিওটি পারফেক্ট, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 10টি এমন টিপস নিয়ে যেখানে আপনার স্যালারি কম হলেও আপনি একটু বেশি মানি সেভিংস করতে পারবেন। কিভাবে, তার 10টি পয়েন্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন এক এক করে 10টি টিপ সম্পর্কে জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শেষের টিপটি আমার নিজস্ব পার্সোনাল পছন্দ, এটা অবশ্যই মিস করবেন না। চলুন জেনে নেওয়া যাক এক এক করে। মানি সেভিংসের প্রথম যে টিপস তা হলো অটোমেটিও সেভিংস, অর্থাৎ আপনার যে সেভিংসটাকে সেটিকে অটোমেটিক করে দিন। ধরুন আপনার স্যালারি 5 তারিখ বা 10 তারিখের পর আপনার অ্যাকাউন্টে আসে, এবং আপনি এভাবেই সেট করুন যে আপনার 5 তারিখে স্যালারি ক্রেডিট হওয়ার পর 6 তারিখে আপনার যে সেভিংস ফান্ডগুলো আছে সেখানে অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে। ধরুন আপনার 5,000 টাকা FD, 2,000 টাকা আপনি রেকারিং ডিপোজিটে, আরও 5,000 টাকা আপনি PPF অ্যাকাউন্টে, এইভাবে আপনি অটোমেটিক ডিডাক্ট করে দিন। অর্থাৎ আপনার স্যালারি আসলো এবং অটোমেটিক সেইগুলো ডিডাক্ট হয়ে এই রকম ফান্ডে চলে গেল, যেখান থেকে আপনি চাইলে সহজে উইথড্র করতে পারবেন না। এটা আপনার জন্য সেভিংসে একটি বড় উৎসাহ আপনার জন্য আনবে, এবং আপনি যেখান থেকে সহজে উইথড্রল করতে পারবেন না সেখান থেকে আপনার পয়সা তোলার জন্য বা খরচ করার জন্য ইচ্ছেও কমে যাবে, যার কারণে আপনার সেভিংস অ্যাকাউন্টে ঠিক যতটা অ্যামাউন্ট পড়ে থাকলো সেটি আপনার লাইবিলিটিতে খরচায় কাজে লাগবে। সেখান থেকে মাসের প্রথমেই আপনার সেভিংস সম্পর্কে আপনি খুব গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে নিতে পারবেন। মানি সেভিংসের দ্বিতীয় যে টিপসটি আছে সেটিকে অনেকের কুসংস্কার বলেও মনে হতে পারে, কিন্তু আসলে এটি কুসংস্কার হলেও আপনার যদি মনেও হয় তাও কিন্তু এটি লজিক্যালি কিন্তু প্রুভেড। আপনি নো স্পেন্ড ডে পালন করুন, অর্থাৎ যেরকম মানুষ ব্রত রাখে এবং সেই দিন নির্দিষ্ট খাবার দাবার মানুষ খায় না, ঠিক সেইভাবে আপনি নো স্পেন্ড ডে উইকলি একবার অন্তত আপনি পালন করুন। সেই দিন আপনি কোনো রকম কোনো খরচা করবেন না, এইরকমভাবে আপনি নিজেকে চ্যালেঞ্জ করুন এবং সেই দিন সমস্ত রকম খরচ থেকে আপনি বিরত থাকুন। অনেক বাঙালিরাই এটি সংস্কার হিসেবে মেনে চলে বৃহস্পতিবার দিন, তারা কোনো খরচ করতে চায় না। হ্যাঁ, হতে পারে এরকম আমাদের সম্ভব নয় যে একদম খরচ করব না, কিন্তু যখন আপনি এটি মাসে 4 দিন বা উইকলি 1 দিন করতে থাকবেন তখন আপনার মানসিক যে চিন্তাভাবনা সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এবং আপনি মেন্টালি তখন ভাবতে থাকবেন তার আগের দিন থেকে বা তার আগের সপ্তাহ থেকে আপনি ভাবতে পারবেন যে আগামী যে বৃহস্পতিবার বা শনিবার বা যে মঙ্গলবার দিন আসছে, বা আপনি ইংরেজিতে যে কোনো ডেট যেটা সিলেক্ট করবেন সেই সিলেক্ট ডেটে আপনার আসার আগে কিন্তু আপনার একটা মেন্টালি একটা চিন্তাভাবনা আসবে যে এই ডেটের আগে আমাকে কিন্তু বাদবাকি যে সমস্ত খরচগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে এবং ওই দিন আমি কোনোরকম কোনো পেমেন্ট করব না। এবং এটি যখন আপনি মাসের শেষে দেখবেন বা বছরের শেষে দেখবেন ওই দিনগুলোকে ক্যালকুলেশন করে, তখন দেখবেন আপনি অটোমেটিক অনেকটা সেভিংস এই জায়গা থেকে, অর্থাৎ এই রুলস মেনটেন করার কারণে করে ফেলেছেন। তৃতীয় যে টিপস আপনাদের জন্য তা UPI পেমেন্ট আপনারা যতটা পারেন কম করুন। হ্যাঁ, আমাদের ক্যাশ যখন আমরা আমাদের পকেট থেকে বের করে কাউকে পেমেন্ট করি বা খরচ করি তখন আমাদের একটু হলেও কুণ্ঠাবোধ হয়, আমরা বার্গেন করি, আমরা কম বেশি দর দাম করি, কিন্তু যখন UPI পেমেন্ট করি তখন কিন্তু দরদামের কোনো প্রশ্ন আসে না, আমরা ডাইরেক্ট QR কোড স্ক্যান করলাম, পেমেন্টটা ডান হয়ে গেল এবং পেমেন্টটা করে দিলাম। সুতরাং আমরা এই সারা মাসে বা প্রতিদিন যে ছোট ছোট যে ট্রানজ্যাকশনগুলো করি, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এইভাবে ট্রানজ্যাকশন করতে করতে মাসের শেষে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমরা খরচ করে ফেলি। এটি ক্যাশ হলে কিন্তু আমাদের সেই ক্যাশটা স্পেন্ড করতে বা পকেট থেকে দিতে, বা আমরা পার্সে যখন দেখতাম যে না ক্যাশ অল্প আছে, 100 টাকার জায়গায় 50 টাকা পেমেন্ট করবো বা 50 টাকার মতন পেমেন্ট করা যায়, কিন্তু UPI সেটা হয় না, কারণ ডাইরেক্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা যখনই পেমেন্ট করি পেমেন্ট সাকসেসফুল হয়ে যায়। সেখানে আপনি যদি মাসের শেষে দেখেন তাহলে দেখবেন যে আপনি একটি বড় অ্যামাউন্ট কিন্তু এই UPI মাধ্যমে ট্রানজ্যাকশন করে ফেলছেন, এবং অনেক জায়গায় আপনি চাইলেই সেটাকে কমাতে পারতেন বা আপনার সেখানে কম খরচ করলে হতো, কিন্তু আপনি সেখানে করে ফেলেছেন, কারণ যেহেতু UPI থেকে পেমেন্টের অপশানটা আপনার কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য বলবো যতটা সম্ভব আপনারা UPI পেমেন্ট কম করুন। এর জন্য একটা টিপস আপনাদের বলে রাখি, আপনারা একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট করুন, অর্থাৎ একটা প্রাইমারি অ্যাকাউন্ট যাতে আপনার স্যালারি আসে বা যেটাকে আপনার সেভিংস হিসাবে মেনটেন করেন এটাকে রাখুন, তার সঙ্গে একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট আপনার ওপেন করে নিন যাতে খুব অল্প টাকা রাখুন, 2,000-5,000 টাকা রাখুন, এবং সেটাকে UPI সঙ্গে লিঙ্ক করে রাখুন। আপনার যখন UPI পেমেন্ট করতেই হবে, ধরুন কোনো কারণে আপনার সেখানে আবশ্যিক দরকার, সেখানে আপনি UPI পেমেন্ট করুন, যদি প্রয়োজন পড়ে আপনি মেইন সেভিংস অ্যাকাউন্ট থেকে ওদের ট্রান্সফার করে তারপর UPI করুন। এতে করে কী হবে, আপনার যখন ট্রান্সফার আপনি করে দিচ্ছেন তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ট্রান্সফার করে তারপর UPI করছেন, আর ছোটোখাটো যে ট্রানজ্যাকশানগুলো সেগুলো আপনার রাখতেও সুবিধা হবে। আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট থেকে আপনি 2,000 টাকা একবারে ভরে দিলেন, তারপর আস্তে আস্তে ছোটো ছোটো UPI পেমেন্ট করলেন। এভাবে কিন্তু আপনি UPI পেমেন্টের একটি হিউজ অ্যামাউন্ট খরচ থেকে আপনি আপনার মূল সেভিংস করতে পারেন। 4 নম্বর যে টিপ সম্পর্কে বলবো, আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তা বন্ধ করে দিন।
বা বন্ধ না করলেও ইউজটা কমিয়ে দিন। আর যদি আপনি ইএমআইতে জিনিসপত্র কিনতে ভালোবাসেন সেটাকেও কম করুন। কারণ দেখুন, ইএমআইতে আমরা যখন কোনো জিনিসপত্র কিনি, আমাদের মাসের শেষে যে স্যালারিটা আসে সেই স্যালারির পর আমাদের কীরকমভাবে মাইনাস হয়ে যায় সেটা আমরা বুঝতেও পারি না। আমাদের স্যালারি ঢুকলো, তারপরে আমাদের ইএমআইটা সেখান থেকে ডিডাক্ট হয়ে গেল বা মাইনাস হয়ে গেল। হয়তো আমরা মাসের শুরুতে সেটা বুঝতে পারি না, কারণ আমাদের একটা হিউজ অ্যামাউন্ট থাকে বলে। কিন্তু আপনি যদি এইভাবে ভাবেন যে আপনার প্রথমেই সেভিংস, অর্থাৎ আপনার স্যালারি এলো, তারপর আপনি সেভিংসে ইনভেস্ট করে দিলেন 5000 বা 2000 বা 10000, আপনি যতটাই পারেন, এবার তারপর আপনার যে বাকি অ্যামাউন্টটা সেটা আপনার সংসার খরচ বা লাইবিলিটিসের জন্য আপনি খরচ করলেন, এবং বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকলো সেটি আপনার শখ পূরণের জন্য বা ইএমআইতে জিনিসপত্র না কিনে আপনি সেখান থেকে অল্প অল্প টাকা প্রতি মাসে জমান এবং সেটিকে ইএমআইয়ের মতনভাবেই আপনি আলাদা করে জমান, এবং শেষে আপনি সেই জিনিসটাকে গিয়ে পারচেস করুন বা কিনুন, যেটা আপনার প্রয়োজনীয় বা অতি আবশ্যক জিনিস সেটিকে আপনি অবশ্যই কিনুন। কিন্তু দুটো যে আমাদের মেন্টালি যে একটা সাইকোলজি কাজ করে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাই। অর্থাৎ প্রথমেই আমরা স্যালারি মাইনাস সেভিংস, তারপরে যেটা পড়ে থাকলো সেটা আমার খরচ, এবং তারপরে যেটা উচ্ছিষ্ট থাকলো সেটা আমার একটা লাইবিলিটিসের জন্য আমি জমা করলাম। কিন্তু যদি আপনি ইএমআইতে জিনিস কিনেন তাহলে আপনার স্যালারি আসলো, তারপরেই হঠাৎ করে আপনার টাকাটা ডিডাক্ট হয়ে গেল। অর্থাৎ প্রথমেই আপনি লাইবিলিটিসের পেছনে বিরাট বড় খরচ করে ফেললেন, তারপর যেটা পড়ে থাকলো সেটা হয়তো আপনার আর সেভিংসে আপনি মেনটেন করতে পারলেন না। সুতরাং আগে সেভিংস, তারপর আপনার লাইবিলিটিস। পাঁচ নম্বরে আপনাদের জন্য যে টিপস রয়েছে তা হলো শপিং প্ল্যান বা শপিং লিস্ট। আপনারা কোনো শপিং মলে গিয়ে শপিং করার আগে তার লিস্ট করুন আপনার কী কী প্রয়োজন। আপনি গিয়ে কারণ ঠিক করতে পারেন না, এবং সেখানে ফালতু ডিসকাউন্টের চক্করে পড়ে আপনি কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে নেন। আপনি কিনতে গেছেন একটা টি শার্ট, কিন্তু আপনি মলে গিয়ে নানা রকম জিনিস দেখে কনফিউজ হয়ে যান, এমনকি কাউন্টারে পেমেন্ট করতে আসার সময়তেও ছোটোখাটো কোনো জিনিস 50 টাকা বা 200 টাকা বা 250 টাকার কোনো জিনিস আপনি পারচেস করে নেন, এবং সেটি আপনার সঠিক প্ল্যান না থাকার কারণে। এবং ঠিক সেমভাবে আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো বা মিন্ত্রা, আপনি যেখানেই যে কোনো ওয়েবসাইট থেকে আপনি পারচেস করুন না কেন, আপনি ঠিক পার্টিকুলার যে জিনিসটা কেনার জন্য আপনি ওই সাইটে পৌঁছেছেন বা আপনি অনলাইন শপিং মলে গেছেন, যেখানেই যান না কেন আপনি সেই পার্টিকুলার জিনিসটা আপনি আগে পারচেস করুন, এবং সেখান থেকে ব্যাক টু হোম বাটন। অর্থাৎ আপনি আর কোনো রকম অপ্রয়োজনীয় স্ক্রলিং করবেন না, কারণ যখনই আপনি অপ্রয়োজনীয় স্ক্রলিং করবেন কোনো ওয়েবসাইটে গিয়ে বা আপনি কোনো শপিং সাইটে গিয়ে, তখন কী হবে, আপনি অপ্রয়োজনীয় ডিসকাউন্ট দেখে আপনি যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে আপনি ফালতু পারচেস করবেন এবং সেখানে আপনার মানি ওয়েস্ট হবে। সুতরাং আগে শপিংয়ের লিস্ট করুন, সেই অনুযায়ী আপনি শপিং মলে যান। এতে করে কী হবে, আপনার প্রয়োজনীয় জিনিস আপনি সবার আগে কিনে নিতে পারবেন এবং আপনার অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আর কেনা হবে না, এবং সেখান থেকে আপনি প্রতি মাসে অনেক টাকা সেভিংস করতে পারবেন। এটি আপনি একবার কাজে লাগিয়ে দেখতে পারেন। ছ নম্বর যে টিপস আপনাদের জন্য তা হলো 30 ডেজ চ্যালেঞ্জ। হ্যাঁ, 30 ডেজ চ্যালেঞ্জটা ঠিক এরকম, আপনি খুব বড় জিনিসের প্রতি যদি আগ্রহ দেখান বা সেটা পারচেস করার জন্য কোনো আগ্রহ দেখান, আপনি কোথাও ডিসকাউন্ট পেয়েছেন, সেই বড় অ্যামাউন্টের জিনিসটা আপনি কিনতে চাইছেন, তাহলে 30 দিন আপনাকে ওয়েট করতে হবে। আপনি 30 দিন ওয়েট করুন এবং জানুন যে 30 দিন পরেও আপনার ওই জিনিসটা কেনার প্রতি কোনোরকম কোনো আগ্রহ থাকে কি না। এই জন্যই, কারণ আপনি আপনার মনকে বুঝতে দিন যে এই জিনিসটার আপনার সত্যিই কোনো প্রয়োজন আছে কি না, এবং এই যে 30 দিন, সেই 30 দিন আপনি এই জিনিসটা সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করুন, তার নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টগুলি সম্পর্কে আপনি জানুন। তারপরে 30 দিন যখন কমপ্লিট হয়ে যাবে তখনও পর্যন্ত আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে ওই জিনিসটা কি সত্যিই আমার কেনার প্রয়োজন আছে। যদি তখনও মনে হয় যে হ্যাঁ এটি আবশ্যক এবং প্রয়োজনীয়, তাহলে অবশ্যই কিনুন, কারণ সেটি আপনার প্রয়োজন আছে। যদি আপনার মনে হয় যে না, তখনটা মনে হচ্ছিল যেটা কিনলে বেটার হতো বা ভালো লাগতো কিন্তু এখন আর মনে হচ্ছে না, তাহলে সেটি কিনা থেকে বেরোত থাকুন। এবং আপনি দেখবেন আপনার বাড়িতে এরকম অনেক জিনিস আছে যেটা আপনি কিনে তো নিয়েছিলেন সেই সময়, কিন্তু পরে আপনি সেটাকে ইউজ করেননি, আপনার কোথাও একটা বাড়ির কোনায় পড়ে আছে, এরকম অনেক জিনিস আপনি খুঁজে পাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনিও এইরকম কোনো 30 ডেজ চ্যালেঞ্জ না নিয়ে এরকম কোনো জিনিস, অপ্রয়োজনীয় জিনিস কেনার শিকার হয়ে থাকেন, অবশ্যই জানাবেন কমেন্টে। 7 নম্বরে আপনাদের জন্য যে পয়েন্ট রেখেছি বা যে টিপস রেখেছি সেটু শপিং রিলেটেড। আপনার যদি সামর্থ্য এবং প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কোনো জিনিস কেনার আগে বড় জিনিস কিনুন। যেরকম আপনার সাংসারিক প্রয়োজন বা গ্রসারি আইটেম, যেরকম আপনি কিনতে যাচ্ছেন একটি তেলের প্যাকেট যেটা ছোট 1 কেজি, সেই জায়গায় যদি আপনি 5 কেজি তেলের প্যাকেট কিনেন বা 5 লিটারের ডাব্বা কিনেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে অনেকটা বেশি ডিসকাউন্ট দেওয়া হয়। আপনি একটি ছোট ম্যাগির প্যাকেটের সঙ্গে একটি বড় ম্যাগির প্যাকেটে যদি তুলনা করে দেখেন, আপনার বড়টাতে কিন্তু অনেকটা বেশি সাশ্রয় হয়। কিন্তু আমরা সবসময় শপিংয়ে গিয়ে করি ছোটোখাটো জিনিস কিনে নিই, কারণ সেটির দাম কম। আসলে কিন্তু আমাদের মাসিক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বড় জিনিসে বেশি সাশ্রয় হয়। সেটি একটি চায়ের পাতা থেকে আরম্ভ করে আমাদের রোজকার জীবনে ব্যবহৃত তেল,
মশলা সমস্ত কিছুতেই কিন্তু আমরা সাশ্রয় করতে পারি যদি আমরা বড় কোয়ান্টিটির জিনিস কিনি। নাম্বার 8, আপনি লোন খুব তাড়াতাড়ি মিটিয়ে দিন। হ্যাঁ, যদি আপনার লোন থাকে বা লোন চলছে এবং তারকে পেমেন্ট করার জন্য আপনার হাতে অনেক টাইম থাকলেও আপনি তাও লোন খুব তাড়াতাড়ি মিটিয়ে দিন। ধরুন আপনি লোন নিয়েছেন, অর্থাৎ হোম লোন নিয়েছেন বা আদার্স কোনো লোন নিয়েছেন 25 বছরের জন্য, এবং আপনি যদি ঠিক এমনটা ভেবে থাকেন যে আমার হাতে তো 25 বছর টাইম আছে, আমি আস্তে আস্তে যেমন আমার ইএমআই সেরকমভাবে মেটাতে থাকছি, তাহলে দেখবেন এই 25 বছরে আপনাকে আপনি যে অ্যামাউন্ট লোন নিয়েছেন তার ডবলেরও বেশি অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু আপনি যদি এমনটা ভেবে থাকেন যে আমি 25 বছর তো আমার হাতে টাইম আছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যে ওই টাকাটা আমি যেন 10 বছরের মধ্যে পেমেন্ট করে দিই, তাহলে আপনি দেখবেন যে আপনি ওই যে 15 বছর আগেই আপনি আপনার লোনটাকে রিপেমেন্ট করে দিলেন, সেখানে কিন্তু আপনি ওই 15 বছরে 15 লক্ষ টাকারও বেশি আপনি কিন্তু সেভিংস করেছেন, অর্থাৎ ইন্টারেস্টে সেভিং করেছেন। আপনি যে সুদ আপনি 15 বছর ধরে দিতেন সেই সুদ কিন্তু আপনাকে আর দিতে হলো না। সুতরাং যদি আপনার লোন চালু থাকে বা লোন আপনি নেবেন বলে ভাবছেন, তাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তাকে পেমেন্ট করার চেষ্টা করুন, তবেই আপনার ইন্টারেস্ট থেকে আপনি অনেকটা বেশি সেভিংস করতে পারবেন। টিপসে আপনাদের বলবো, বাজেট বানান। প্রতি মাসের আপনি বাজেট বানিয়ে রাখুন আগে থেকে। হ্যাঁ, সবসময় একটি লক্ষ্য থাকলেই তবেই লক্ষ্যমাত্রা স্থির হয়। আপনি প্রতি মাসে যদি বাজেট বানিয়ে আপনার প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনি একটি নির্দিষ্ট সেভিংস করতে পারবেন। অর্থাৎ আপনার স্যালারি এলো, তা থেকে 50% অ্যামাউন্ট আপনার কিন্তু ডেইলি নিডসের জন্য আপনি খরচ করবেন। তাতে আপনার সাংসারিক খরচ, আপনার ছেলের টিউশন ফি, আপনার আদার্স যে সমস্ত কিছু খরচ, যেরকম আপনার গ্রসারি, ইলেকট্রিক বিল, গ্যাস, সমস্ত কিছুতে আপনি খরচ করুন 50% অ্যামাউন্ট। বাকি 30% অ্যামাউন্ট আপনি খরচ করুন আপনার লাইবিলিটিস। আপনি কোনো মোবাইল কিনলেন বা বাড়ির কোনো ইনস্ট্রুমেন্ট কিনলেন বা কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনলেন, অর্থাৎ আপনার লাক্সারি জীবনযাপনের জন্য আপনি 30% অ্যামাউন্ট প্রতি মাসে খরচ করুন আপনার স্যালারি থেকে। বাকি যে 20% তা কিন্তু 200% আপনাকে সেভিংসে জমা করতেই হবে। অর্থাৎ সেই 20%টা কিন্তু আপনি প্রতি মাসে কমাবেন না, একটু একটু করে বাড়াবেন, বা প্রতি ইয়ারলি আপনি এই 20%টাকে 2% বা 5% করে বাড়াবেন, কিন্তু কমাবেন না। এই 20% কিন্তু আপনার 200% সেভিংসে বা বিভিন্ন রকম ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে, তবেই আপনার সেভিংস যে মাত্রা সেই লক্ষ্যমাত্রা আপনি স্থির রাখতে পারবেন। প্রতি মাসে আপনি বাজেট করুন বা ইয়ারলি বাজেট করুন, এবং সেই বাজেট অনুযায়ী আপনি ফিক্সডভাবে চলতে থাকুন, তাহলে দেখবেন আপনার বছরের শেষে আপনার যে সেভিংস সেটি কন্টিনিউ হচ্ছে এবং একটি স্টেট অ্যামাউন্টে আপনার কিন্তু বাড়তে শুরু করেছে। দেখুন, সকালাত সমস্ত রকম লাইবিলিটিস বাদ দিয়ে সেভিংসের কথা কিন্তু আমিও বলবো না। আপনি সমস্ত রকমভাবে বাঁচুন, আপনি দামি রেস্টুরেন্টে খান, আপনি আলাদা করে মুভি দেখুন, আপনি এন্টারটেন করুন, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যান, সমস্ত কিছু আপনার লাইবিলিটিসের মধ্যে রাখুন, কিন্তু আপনাকে সেভিংসটা করাও জরুরি। আপনি ওই যে 20% সেভিংস করছেন তা কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আপনি ওই সেভিংস নিয়ে বাঁচার জন্য নয়, আপনি আফটার 40 বা আফটার 50 যখন আপনি জব থেকে ছেড়ে দিচ্ছেন বা জব থেকে রিজাইন করছেন, সেই রিটায়ারমেন্টের আগেও আপনার একটা লাইফ আছে এবং সেই লাইফে গিয়ে আপনি নতুন কিছু স্টার্ট আপ করতে পারেন, আপনি নতুন বিজনেস করতে পারেন, সেই সময়ে আপনার কাছে একটি বড় অ্যামাউন্ট আপনার কিন্তু থাকবে এই সেভিংস থেকে। আপনি আজকে যে সেভিংসটা করছেন সেটা আপনার শুধু রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য নয়, রিটায়ারমেন্টের পরেও আপনার যে একটা ভবিষ্যৎ তার জন্য একটা বড় প্ল্যানিং থাকে। সেই জন্য আপনাকে এখন থেকে লায়াবিলিটিসেও যেরকম খরচ বা শখ আহ্লাদের প্রচ্ছন্ন যেরকম খরচ করা উচিত, সেরকম পরের আপনার যে লাইফটা আসতে চলেছে সেখানেও যেন আপনি শখের সঙ্গে আনন্দের সঙ্গে কাটাতে পারেন, সেই জন্য সেভিংস করাটা খুবই জরুরি। দেখুন, খরচ আপনি কমাতে পারবেন না, কারণ যে খরচ আপনি একবার স্টার্ট করে ফেলেছেন বা যে লাইবিলিটিস আপনি বাঁচার জন্য সেট করে ফেলেছেন সেই ফ্যামিলি মেনটেন আপনাকে সমানভাবে করে যেতে হবে, তাই আপনি কিন্তু আর সেই খরচটাকে কমাতে পারবেন না। তাই পারলে আপনি খরচ না কমিয়ে বা খরচকে বাধা ধরার মধ্যে রেখে আপনি আপনার ইনকাম বাড়াতে পারেন। একদমই ঠিক শুনছেন, আপনি আপনার ইনকামকে বাড়াতে পারেন। আপনি বর্তমানে যে চাকরি করছেন বা যে ব্যবসা করছেন তার সঙ্গে এক্সট্রা কিছু আপনার নলেজ বাড়িয়ে আপনি কিন্তু নানান রকম স্কিলে আপনাকে ইনভলভ করতে পারেন, এবং সেখান থেকে আপনি কোনো সাইড বা প্যাসিভ ইনকামের জন্য বা কোনো পার্ট টাইম কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখান থেকে দেখুন আপনি এখন প্রচুর অপরচুনিটিস আছে, সেখান থেকে আপনি আপনার ইনকামটাকে ডাবল না হলেও আপনি কিন্তু 1.5 গুণ করতেই পারেন। সেইখান থেকে আপনি কিন্তু একটি নতুনভাবে আবার সেভিংসের অপশন খুঁজে পাবেন। সুতরাং সেভিংসের জন্য যে বেস্ট অপশন তা কিন্তু অন্যান্য সাশ্রয়ের থেকেও আপনি যদি আপনার ইনকামটাকে একটু বাড়ান তাহলে কিন্তু আপনার সেভিংসের জন্য অনেক বেশি সাশ্রয় হবে, এবং সেভিংস
আপনি কিভাবে করবেন সেটা তো জানলেন, কিন্তু আপনি কিভাবে যদি আপনার নলেজ বাড়িয়ে আপনি আপনার ইনকাম বাড়াতে চান তাহলে কি আপনি এই ভিডিওগুলো আপনি অবশ্যই ফলো করবেন। এই ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার নলেজ বাড়িয়ে আরও বেশি আপনার প্যাসিভ ইনকামকে বাড়াতে পারেন। আশা করব আমার দেওয়া টিপসগুলি থেকে আপনার সেভিংস একটু হলেও বৃদ্ধি পাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন এই 10টি টিপসের মধ্যে আপনার পছন্দের টিপস কোনটি আর কোনটি আপনি আগে থেকে ব্যবহার করতেন। এবং ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি আর সুস্থ থাকুন, ভালো।